फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल तो দেখো এবার আমরা ইয়ে করব এখন আজকে স্নান করব এগুলো সব কিছু জমা করেছে তো फ्रेंड्स দেখো আমি হলুদ মেখে হলুদ হলুদ হয়ে গেছি হলুদ আর নিম পাতা হলুদ সবুজ হয়ে গেছি দেখছ আর এখানে দেখো এই বালতিতে নিয়ে নিয়েছি নিম পাতা হলুদ পাতা আমার পেটেতে বেঁধে দিয়েছে আর আছে ডাবের জল আর দুধ দেখো জলটার কালার দেখো কি রকম এটা মাথার মধ্যে দিয়ে চান করবে কারণ মাথাতেও হয়েছে কাছে না এই দেখো কি রকম হয়েছে ডাবের জল দুধ আর কি আছে গো নিম হলুদ পাতা বাটা নিম হলুদ পাতা আর আছে কি এটা গড়র চুনা একটা দিয়েছি বেশি দেখি দেখো আজকের মেনু ভাত রান্না করেছি এখানে আছে মাছ ভাজা এখানে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আর এখানে আছে দেখো আলু কলা দিয়ে শীতকালে হাওয়া মাছের তরকারি আমরা হাওয়া খাই দেখো হাওয়া খাচ্ছে আলু পাপা মানে শীতকালে হাওয়া খাইও না গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো এখানে আমি যে ডাবটা কেটেছিল যে জলটা দিয়ে স্নান করেছি দেখো সেটার মধ্যে নারকেল হয়েছে অল্প অল্প এই নারকেলগুলো খেতে দারুণ লাগে আর আমার পতিদেব দেখো এগুলো উঠাচ্ছে দুজনের কেউ সোয়েটার পরেনি আজকে সেরকম শীত নাই বলো বলো আমরা শক্তিমান আজকে আমরা শক্তিমান আজকে আমি এটা একা খাবো ছাড়িয়ে ছাড়িয়ে না খাই দিব না এই হো বলো আমার পাপা এনেছে তো ফ্রেন্ডস এটার মধ্যে লাল লাল কি দেখে বুঝতে পারছো না নিশ্চয় এটার মধ্যে আছে টমেটো পিউরি টমেটোটা সেদ্ধ করেছি পুরো লাল লাল পাকা পাকা টমেটো আর একটা পেঁয়াজ দিয়েছি মাঝারি সাইজের সেগুলো দিয়ে সেদ্ধ করেছি সেদ্ধ করে ভালো করে দেখো আমার কাছে এই গ্লাসটা ছিল এই গ্লাসটা দিয়ে এই কড়ার মধ্যে এরকম এরকম করে করে মিশিয়েছি তারপরে এই যে নেটটা দিয়ে ছেঁকে নিয়েছি ওই দেখো এইটুকু অবশিষ্ট আছে এইটুকু তো এটা বেরিয়েছে এরকম আর দেখো এইটুকু চিনি দিয়ে দিয়েছি এখানে প্রায় 250 মতো 200 মতো না আর এগুলো এবার দিয়ে দেবো এগুলো দিয়ে জাল করব আর আমার কাছে এখন তেঁতুল নেই তাই তেঁতুলের পরিবর্তে এই লেবুটুকু দেব একটু টকটক হবে সসটা টমেটো সস আমি বাড়িতে তৈরি করছি তো ফ্রেন্ডস দেখতে থাকো সঙ্গে থাকো তো ফ্রেন্ডস দেখো কড়াইতে চিনি দিয়ে দিয়েছি আর এই টমেটো পিউরিটা দিয়ে দেবো এখন এটার মধ্যে এই ওটা ফাঁকা দিয়ে দুটো একটা বীজ পড়ে গেছে চার পাঁচটা দেখলাম পড়ে গেল কি হয়েছে বিক্রি করবে নাকি এটা জাল করলে গাঢ় হয়ে যাবে আমি এখন সব পিওর পিওর জিনিস খাবো পিওর পিওর জিনিস যাকে বলে সব অর্গানিক তৈরি করে করে কেনা জিনিসে বলো তো কত রকম জিনিস কেমিক্যাল দেয়া থাকে এগুলো কি চিনির মধ্যে কিছু নাকি